দেখো ইকরি কি সুন্দর একটা চাঁদ বানিয়েছে আর বানিয়েছে একটা মেঘ। বাহ, দারুণ হয়েছে ইকরি। দেখো আমি বানিয়েছি একটা রকেট। আমি বানিয়েছি তারা। দারুণ হয়েছে। এই টুকটুকি শোনো, ইকরি এবার এগুলো দিয়ে বাইরে খেলবে। চলো চলো। বাইরে তো মেঘ করেছে, আবার বিদ্যুৎ তো চমকাচ্ছে। ঠিক, এখন তো বাইরে যাওয়া যাবে না। কিন্তু কেন কেন, ইকরি তো বাইরে গিয়েই খেলতে চায়। দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হয় ঝড় বৃষ্টিও আসবে, বজ্রপাতও হতে পারে। এমন সময় ঘরের বাইরে যাওয়া মোটেও নিরাপদ না। না 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 না, ঝড় বজ্রপাত ইকরি এক ভালো লাগে না। মা বলেছে ঝড় আর বজ্রপাতের সময় ঘরে থাকা নিরাপদ। ঠিক, একদম ঠিক। তাহলে আমরা ঘরের ভেতরেই থাকি। আচ্ছা, আমি বিদ্যুতের সুইচ বন্ধ করে দিয়ে আসি। দেখো দেখো টুকটুকি, আলোর ঝিলিক দেখা যাচ্ছে, শব্দ তো হচ্ছে। বিদ্যুৎ চমকালে ইকরি ইকরি ভয় পায়। ইকরি, আমরা একটা গল্প শুনি, তাহলে আর ভয় লাগবে না। ঠিক আছে ঠিক আছে, শোনো। আমার নাম লিওনি ও আমার ভাই রাজ। আজ বৃষ্টি হচ্ছে, আমরা বারান্দায় বৃষ্টি দেখছি আর খেলছি। হঠাৎ ঝড় শুরু হলো। মা এসে বলল ঝড় শুরু হয়েছে, ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হতে পারে। আর বজ্রপাত হলে বাইরে বারান্দায় বা খোলা জায়গায় থাকা নিরাপদ না। আমরা মায়ের সাথে ঘরের ভেতরে চলে এলাম। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা বজ্রপাত কি? মা বলল, ঝড় বা বৃষ্টির সময় যে প্রচণ্ড শব্দ আর আলোর ঝিলিক দেখা যায় সেটাই হলো বজ্রপাত। বজ্রপাতে আলো আর শব্দের পাশাপাশি বিদ্যুৎও উৎপন্ন হয়। এই বিদ্যুৎ প্রচণ্ড বেগে মাটির দিকে নেমে আসে, এটাকেই আমরা বলি বজ্রপাত। বজ্রপাত বিপজ্জনক, তাই বজ্রপাতের সময় সাবধান থাকতে হবে। এই সময় দালান বা শক্ত ঘরের নিচে থাকা নিরাপদ। বারান্দায়, খোলা জায়গায়, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশেপাশে থাকা যাবে না। আর ঘরের ভেতর জানালার গ্রিল, বৈদ্যুতিক জিনিস ব্যবহার না করাই নিরাপদ। গাড়িতে থাকলে গাড়ি যত দ্রুত সম্ভব বড় কোনো স্থাপনার নিচে নিয়ে রাখতে হবে। তারপর আমরা একটা মজার খেলা খেললাম, আলোর ঝিলিক দেখার পর গুনে দেখতে হবে কতক্ষণ পর শব্দ হয়। বিদ্যুৎ চমকালো, আমরা গুনতে শুরু করলাম। এক, দুই, বজ্রপাতের বিকট শব্দ হলো। মা বলল, এখন আলো আর শব্দের দূরত্ব কম, মানে মেঘ খুব কাছে আছে, এখন বাইরে যাওয়া বিপজ্জনক। কিছুক্ষণ পর বৃষ্টি কমে এলে মা আবার বজ্রপাতের আলো আর শব্দের ব্যবধান গুনতে বলল। আলো ঝিলিক দেখলাম, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। এবার ছয় পর্যন্ত গুনার পর শব্দ শুনতে পেলাম। মা বলল, দূরত্ব বাড়ছে, মানে মেঘ দূরে সরে যাচ্ছে। কিছুক্ষণ পর আর মেঘ ডাকছে না, বিদ্যুৎও চমকাচ্ছে না। মা বলল, এখন আর ঝড় হবে না, বজ্রপাতের সম্ভাবনাও কম, এখন বাইরে যাওয়া নিরাপদ। আজ আমরা বজ্রপাতের সময় নিরাপদ থাকার উপায় শিখে নিলাম। তোমরা বজ্রপাতের সময় নিরাপদ থাকবে বন্ধুরা।
ইকরি বুঝতে পেরেছে, কিন্তু ইকরি না এখনো একটু ভয় ভয় লাগছে। ভয় ভয় লাগছে? ইকরি, আমরা একটা কাজ করি, আমরা একটা মজার খেলা খেলি। মজার খেলা? ঘরের ভিতরে। ঘরের ভিতরে ইকরি খেলতে চায়? এই এই টুকটুকি টুকটুকি, কি খেলা বলো না? আলো ছায়ার খেলা। আলো ছায়ার খেলা? আর সেজন্য আমার লাগবে টর্চ লাইট, আর লাগবে আশার সাহায্য। আচ্ছা, আমি টর্চ লাইট আনছি। দারুণ মজা হবে। এসেছি এসেছি। আশা আশা, তুমি ওই দেয়ালটাতে আলো ফেলো। চলো 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 এসো, তাড়াতাড়ি এসো। আশা, তুমি ওই দেয়ালটাতে আলো ফেলো। পাখিটা আমাকে দাও। ধন্যবাদ। এবার দেখো কি মনে হচ্ছে। আরে, এটা তো পাখির মতো দেখাচ্ছে, দারুণ তো। এটাই আলো ছায়ার খেলা। অসাধারণ আলো ছায়ার খেলা। একটা পাখি মনের খুশিতে ডানা মেলে নীল আকাশে উড়ে চলেছে। উঠতে উঠতে পাখিটা চলে গেল। এইবার আকাশে ভেসে ভেসে এলো মেয়ে। এবার মেঘ থেমে ঝুড়ে পড়ছে বৃষ্টি, রিমঝিম ঝামঝাম। বৃষ্টি ঝরাতে ঝরাতে মেঘটা নাই হয়ে গেল। এবার আকাশে উঠল আর আকাশে হঠাৎ উড়ে উড়ে একটা রকেট তার চাঁদের উপর পৌঁছে গেল। আকাশে উঠল তারা, রকেট এবার চাঁদ থেকে পৌঁছে গেল তারায়। আলো ছায়ার খেলা খেলি ইকরি দারুণ মজা পাচ্ছে। আমিও মজা পাচ্ছি, আর আমরা নিরাপদেও আছি। দেখো দেখো, চাঁদটা উপরে উঠে যাচ্ছে। ইকরি বলছে শোনো, ভাবনা নেই কোনো, দেখে নাও আজকের বর্ণকি, হেসে খেলে বলো আজকের বর্ণটা বলো। এসো বন্ধুরা বলো দিয়ে হাততালি, এসো মজা করে বলো দিয়ে হাততালি। জেনে নাও দেখে নাও বর্ণটা কি, চিনে নাও বর্ণটা কি, বলো এটা কোন বর্ণ। এই কোটটা পরলে আমাকে বেশ মানাবে, নতুন কোট কি আনন্দ, পছন্দের পোশাক পরলে বেশ খুশি খুশি লাগে। কি হলো, বোতাম কোথায় গেল? হ্যাঁ না, কোটটা তো আটকাচ্ছেই না, কি করি? বাবা বাবা,
চলে এসেছে চলে এসেছে তোমার আদুরে আদুরে নীলমশ বন্ধু মুশকিল আসানকারী গ্রোভার। হ্যাঁ বলো খোকামিয়া, কি তোমার সমস্যা? গ্রোভার, তুমি খুব ভালো সময়েই চলে এসেছো। এই যে নতুন কোট পরে শালিকার বিয়ের দাওয়াতে যাব বলে আমি তৈরি হচ্ছিলাম, কি যে খুশি খুশি লাগছিল। এই কথা মুশকিল আসানকারী গ্রোভারও নতুন পোশাক পরতে খুব পছন্দ করে। হ্যাঁ কিন্তু পরার পরে দেখছি কোটে বোতাম নেই, কোটটা আটকাচ্ছে না, এখন কি যে করি কিভাবে পরি? ও মুশকিল আসানকারী গ্রোভারের কাছে এটা কোনো সমস্যাই না, আমি এক্ষুনি তোমার কোটটা আটকানোর ব্যবস্থা করছি। এক মিনিট, এসে গেছে আঠা, কোটের দুই পাশে আঠা লাগাও তারপর আটকে দাও। না না কিন্তু গ্রোভার, আঠা দিয়ে কোট আটকালে পরে খুলবো কিভাবে? হ্যাঁ নতুন কাপড় পরা বেশ মজা, কিন্তু সারা জীবন পরে থাকলে সেটা খুব একটা ভালো হবে না। হ্যাঁ তার মানে কোটটা আঠা দিয়ে আটকানো যাবে না, নতুন কিছু ভাবতে হবে। সেটা যে কি আমিও তো ভাবছি। সমস্যা নেই, মুশকিল আসানকারী গ্রোভারের অনেক 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 উপায় জানা আছে। এক মিনিট, এই যে দেখো মুশকিল আসানকারী গ্রোভার চলে এসেছে এক চমৎকার সমাধান নিয়ে। মুখে বলতে হবে নাকি বুঝে গেছো? আঠা যুক্ত টেপ, এই টেপ দিয়ে তুমি কোট আটকাতে পারবে, যখন কাজ হয়ে যাবে তখন টেপ খুলে ফেলবে, তাহলে আর একটা কোট পরেই তোমাকে সারা জীবন কাটাতে হবে না। এই টেপে ব্লেজার আটকাবে? দাঁড়াও পরীক্ষা করে দেখি। হ্যাঁ দেখেছো খোকামিয়া, কি চমৎকার করে তোমার সমস্যার সমাধান করে দিলাম। খুলে গেল, টেপ তো কোনো সমাধান এনে দিল না। ঠিক হলো না, পরীক্ষা করে দেখলাম আঠা যুক্ত টেপ দিয়ে এই সমস্যার সমাধান হবে না। হ্যাঁ তাহলে আমি শালিকার বিয়েতে যাব কিভাবে আর কখন যাব? ভাবতে দাও খোকামিয়া, তোমার সমস্যার সমাধান আমি করবই করব, বিয়ের অনুষ্ঠানে তুমি যেতে পারবেই পারবে, আর সেটা এই কোটটা পরে। আসছি। ও কখন সমস্যার সমাধান হবে আর কখন যাব? এই যে এখনই হয়ে যাবে সমস্যার সমাধান। এই যে ফিতা দিয়ে তোমাকে মুড়িয়ে দিলাম, এখন এই সেফটি পিন দিয়ে ফিতার মাথাটা আটকে না। শোনো গ্রোভার, থামো, তুমি থামো, আমার কথাটা শোনো। বলো খোকামিয়া। তুমি আমার কোট ঠিক করার জন্য অনেক চেষ্টা করছো, সেজন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ, কিন্তু তোমার এই ফিতা আমার কোনো কাজেই লাগবে না। খোলো খোলো ফিতাটা, খোলো। লাগবে না? না খোলো। তবে তোমার আনা এই সেফটি পিনটা আমার কাজে লাগবে, দাও দাও। ও নাও নাও। এবার সমস্যার সমাধান হলো, সেফটি পিন দিয়ে কোটটা আটকানো গেল, বুঝলে? আর সেটা সম্ভব হলো মুশকিল আসানকারী গ্রোভারের জন্য। হ্যাঁ সেজন্য তোমাকে ধন্যবাদ। আর আমি এই ফিতাটাকেও কাজে লাগাতে পারবো, দেখো। ও বাবা, আহা, সেফটি পিনটাও ঢেকে গেল আর তোমার কোটটাও কি দারুণ সুন্দর হয়ে গেল। তোমার শালিকা খুব পছন্দ করবে, পছন্দের পোশাক পরতে কি যে ভালো লাগে। ধন্যবাদ গ্রোভার, তুমিও আমার সাথে আমার শালিকার বিয়েতে চলো না। আমিও? হ্যাঁ খলিল, আমারও একটা কোট লাগবে, তাড়াতাড়ি নিয়ে এসো।